নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দত্ত ফ্যামিলি ভ্লগ। আজ আমরা যাচ্ছি এখন অযোধ্যা পাহাড়। এখন বাজছে রাত্রি দুটো। আমরা প্রাইভেট কারে করে বেরিয়ে পড়লাম অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। এখন বাজছে সকাল 5:45। আমরা আছি এখন ঠিক অযোধ্যা পাহাড়ের নিচে। এবার আমরা যাব অযোধ্যা পাহাড়ের হিলটপের উদ্দেশ্যে। অযোধ্যা পাহাড়ের হিলটপে আমরা হোটেলটা বুক করেছি। আমরা আগে থেকেই ফোন করে হোটেলটা বুক করে নিয়েছিলাম, তাই আমরা এখন যাচ্ছি হিলটপের উদ্দেশ্যে। এই ভিডিওতে আমি অযোধ্যা পাহাড়ের সমস্ত ভিউ পয়েন্টগুলি কভার করার চেষ্টা করব। অযোধ্যা পাহাড়ের কোনো একটি জায়গার ভিউ পয়েন্ট থেকে অন্য একটি জায়গার যদি ভিউ পয়েন্টে তোমরা যেতে চাও, কীভাবে তাড়াতাড়ি এবং খুব সহজে যেতে পারবে, এবং অযোধ্যা পাহাড় বাঘমুন্ডি পাহাড় দুটোই একদিন কিংবা দুদিনের মধ্যে তোমরা পুরো জায়গাটি ঘুরে আসতে পারবে, সেটি আমি এই ভিডিওতে দেখাবো। তাই তোমাদের সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার জন্য। এখন বাজছে সকাল 7:00 আর আমরা পৌঁছে গেছি অযোধ্যা পাহাড়ের হিলটপে লজেতে। তুমি কি দেখেছো? কি দেখেছো রাস্তায় বলো? পাহাড়। হ্যাঁ, তুমি ভেবে কোথায় যাবে এখন? কোথায় যাবে বেবি? হ্যাঁ, কিসে করে যাবে তুমি? তো তুই করে আর কিসে করে যাবে বেবি? বাছে গালি। ও, প্রথমেই আমরা চলে এলাম মার্বেল লেকে। হিলটপ থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত এই মার্বেল লেকটি দেখতে খুবই সুন্দর এবং উপর থেকে এটি দেখতে অসাধারণ লাগে। মার্বেল লেক, এখানে স্নান করিলে 500 টাকা জরিমানা লাগবে। এই গেটটির মধ্যে দিয়ে ঢুকতে হবে। সকালের শান্ত পরিবেশে মার্বেল লেকের ধারে বেশ কিছু সময় কাটাতে তোমাদের সকলেরই ভালো লাগবে। এখানে কিছুক্ষণ সময় কাটাবার পর এবার আমরা মার্বেল লেক থেকে মাত্র 4 কিলোমিটারের দূরে অবস্থিত বামনি ফলস, সেই বামনি ফলসে আমরা এবার রওনা দেব। এখন আমরা পৌঁছে গেছি বামনি ফলস। বামনি ফলস
পাখির ছবি। বামনি ফলস মাম, এই যো এই যে এইদিকে নিজে কেমন আছে? নিচে কেমন? হ্যাঁ, কিছু নাই, আচ্ছা ঝর্ণাটা আছে। এই ঝর্ণার জল নিচ পর্যন্ত যাচ্ছে, কিন্তু নিচ পর্যন্ত গেলে আর উঠার ক্ষমতা থাকবে না কারো। নিচের ভিউটা কেমন আছে দাদা? নিচের ভিউটা কেমন? আচ্ছা, এই হচ্ছে রাস্তা, যেমন খাড়া। এখনো অনেকটা নিচে যেতে হবে, এখনো অনেকটা নিচে যেতে হবে, কিন্তু কি করে যে উঠবো জানিনি আমি। নেমে তো পড়ছি, নিচ থেকে পুরো ঝর্ণার ভিউটা দেখা যায়, ওই জন্যে সবাই নিচে কষ্ট করে হলো নামে। এটা হলো বামনি ফলস, দেখুন কিরম খাড়া আর কতটা নিচু। ভিউটা অসাধারণ, দারুণ সুন্দর ভিউ। আমি আরো নিচে নামছি, দেখি নিচ থেকে ভিউটা কেমন আছে।
ভালো? হ্যাঁ একদম দারুণ। আর বেশি দূর না, একটু দূর। হাটি গেলে কোনো পড়াই না বোতল যা। বাবারে দেবাশিস পয়সা ও বামনি ফলস দেখা হয়ে গেলে এবার আমরা যাব দুর্গা ফলের উদ্দেশ্যে। দুর্গা ফলসটি বামনি ফলসের মতো অতটা সুন্দর নয়, তাই আমরা নিচে না নেমে উপর থেকেই দুর্গা ফলসটি দেখে নিয়েছি। দুর্গা ফলস দেখা হয়ে গেলে এবার আমরা চলে যাব দুর্গা ড্যাম দেখতে। দুর্গা ড্যামে ওখানে আমরা লাঞ্চ কমপ্লিট করে নিয়েছি, কারণ আপনি যদি লাঞ্চ বা ডিনার যাই করতে চান না কেন, একমাত্র পাহাড়ের হিলটপে পাবেন কিংবা নিচে পাবেন। দুর্গা ড্যামটি পাহাড়ের নিচে অবস্থিত, তাই এখানে আমরা লাঞ্চটি কমপ্লিট করে নিয়েছি। দুর্গা ড্যামের এখানে রয়েছে একটি ছোট পাহাড়, যার উপরে রয়েছে একটি ছোট রাম মন্দির, এবং এই রাম মন্দিরের এখান থেকে আপনি ভিউটাও খুব সুন্দর দেখতে পাবেন। দুর্গা ড্যাম দেখার পর এবার আমরা বেরিয়ে পড়লাম খয়রাবেড়া ড্যামের উদ্দেশ্যে। এটি অবস্থিত বাঘমুন্ডি পাহাড়ে। দুর্গা ড্যাম থেকে এটার দূরত্ব 15 থেকে 16 কিলোমিটার। আবার বল একবার। খয়রাবেড়া ড্যামের এখানেও হোমস্টের ব্যবস্থা আছে, তোমরা চাইলে এখানেও হোমস্টে করতে পারো। এবার আমরা মুখোশ গ্রাম হয়ে ফিরে যাব হিলটপের উদ্দেশ্যে।
মুখোশ গ্রামে আমরা বেশ কিছু মুখোশ কিনে নিলাম। এখন বাজছে ঘড়িতে সন্ধ্যে 6টা। এবার আমরা রওনা দিলাম অযোধ্যা পাহাড়ের হিলটপের উদ্দেশ্যে। বাকি ভিডিওগুলো আমি কভার করব আগামীকাল। সকাল সকাল ব্রেকফাস্ট করে আজকে প্রথমে আমরা যাব সীতাকুণ্ড, ওখান থেকে যাব আপার ড্যাম, লোয়ার ড্যাম, নেক্সট যাব ময়ূর পাহাড়, সুসাইড পয়েন্ট অ্যান্ড লাস্ট মুরগা ড্যাম। তো লেটস গো, দেখা যাক। আমরা এখন যাচ্ছি সীতাকুণ্ড দেখতে। এই রাস্তাটা দিয়ে আছে সীতাকুণ্ড। সীতাকুণ্ড কেন বলে? সীতা জল খেয়েছিল বলে এই জায়গাটাকে বলাই সীতাকুণ্ড। এই যে জলটা উঠছে কোত্থেকে? এই জলটা মাটির তলা থেকে? মাটির তলা থেকে জলটা উঠছে। এটা কি সবসময় এরা উঠতেই থাকে? তাহলে জলটা কোন ধার দিয়ে আবার বেরিয়ে যায়? ভর্তি হলে এখান দিয়ে বেরিয়ে যায় নাকি? ও সীতাকুণ্ড দেখা হয়ে গেল, এবার আমরা যাব আপার ড্যাম এবং লোয়ার ড্যাম। ছেলেটাকে দেখবে? ভিডিও আমি করছি। কেমন লাগছে? কেমন লাগছে বলো? ভালো। শুন, কাকের শশা হবে, চানা চটপটি হবে, ঝালমুড়ি হবে। হ্যাঁ, কি অতনু কি করবি? চলো আমার হাত ধরো। এই হাতটা ধরে না। হ্যাঁ, আমি হাত ধরেছি। এই রে মাম, তোমার কোলে আসবে? কোলে আসছি। মামাম কি করবে? ভালো লাগছে? খুব ভালো লাগছে? ও ভালো।
তুমি আবার আসবে? তুমি আবার আসবে? কি কি অতনু 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 ওখানে নেই। সাবধান, গভীর জল, জলে নামানি সিদ্ধ। চলো আমরা ছবি উঠবো, চলো চলো আসো। এবার আমরা যাচ্ছি লোয়ার ড্যামের দিকে। লোয়ার ড্যাম থেকে এবার আমরা যাব ময়ূর পাহাড়।
এদের ভিউটা খুব সুন্দর লাগছে বলো। আসো না এদিকে আসো না, এখান থেকে অযোধ্যা পাহাড়ে অনেকটা ভিউ দেখা যাচ্ছে, খুব সুন্দর দেখতে লাগছে এখান থেকে। ময়ূর পাহাড়ে ময়ূরের শুধু ছবি আঁকা আছে, আর নিচে যাওয়া যাবে না। আমরা এই উপরটাতে যাবো এখনো, চলো কিছু গুড় আর পাওয়া যায়। আচ্ছা, তার মানে বলে বলে আমি গানটা আপনাদের গাই দিচ্ছি। আমি আছি ময়ূর পাহাড়ের সব থেকে উপরে, এখান থেকে আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি। এখান থেকে পুরো পাহাড়ের ভিউটা দেখা যায়। ময়ূর পাহাড় থেকে এবার আমরা যাব মুরগুমা ড্যাম। প্রায় 15-16 কিলোমিটার দূরে অবস্থিত এই মুরগুমা ড্যাম। আমরা এসেছি ময়ূর পাহাড় থেকে 16 কিলোমিটার দূরে মুরগা ড্যাম দেখতে, মুরগা ড্যাম এবং সুসাইড পয়েন্ট। ওই দূরে পাহাড়টি দেখা যাচ্ছে, ওটা সুসাইড পয়েন্ট। এখন বাজছে দুপুর 2, এবার আমরা রওনা দেব বাড়ি যাবার পথে।
বাই। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, নতুন জায়গা, নতুন ভিডিও, নতুন ভাবে। নাচো 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 নাচো।